বিনা কর্তনে সেন্সার পেয়েছে শাকিব খানের চলচ্চিত্র রাজকুমার। গতকাল বাংলাদেশের চলচ্চিত্র সেন্সার বোর্ডের সদস্যরা এটি দেখেন। বিষয়টি আজ একাধিক বোর্ড সদস্য নিশ্চিত করেছেন। ফলে ঈদে আলোচিত এই ছবি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হিমেলা সাপের চলচ্চিত্র। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ছবিটি দেখে ভূষিভূত প্রশংসা করছেন অনেকে। সেন্সার বোর্ডের একাধিক সদস্য শেষ দৃশ্যটি দেখে আপ্লুত হয়েছেন। বোর্ডের সদস্য হিসেবে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি আমাদেরকে বলেন, সদস্য হিসেবে ছবিটি নিয়ে আমার বা আপনাদের খুব বেশি কথা বলার সুযোগ নেই, এতটুকু বলবো খুব ভালো একটা চলচ্চিত্র পেতে যাচ্ছে দর্শকরা। এদিকে মুক্তি উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচার। 28 মার্চ সন্ধ্যায় প্রকাশিত হয় টাইটেল ট্র্যাক। 2 এপ্রিল এসেছে দ্বিতীয় গান বরবাদ। গান দুটিতে শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির রসায়ন দেখা গেছে। প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো গল্পে নির্মিত হয়েছে রাজকুমার। প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া।